সৌজন্যে বিবিএস কেবলস। মেসির গোলেই বিশ্বকাপ দৌড়ে টিকে থাকলো আর্জেন্টিনা। সি গ্রুপের প্রথম ম্যাচটা যে নেহাত অঘটনই তারই যেন প্রমাণ করে দিল দলটি। মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে নকআউটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো টিম আর্জেন্টিনা। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিবিএস ক্যাবসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। আর্জেন্টিনার এমন জয়কে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মতামত। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি আর্জেন্টিনার জয় নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। গতকালকের ম্যাচে মেক্সিকোর সাথে যে খেলাটা আর্জেন্টিনা দিছে, হাফ টাইম পর্যন্ত খেলাটা আমার কাছে খুব একটা ভালো লাগছে এমনটা না, আমি ফ্যান হিসেবে খুবই হতাশ ছিলাম। বাট হাফ টাইমের পরে যখন তারা কামব্যাক করলো এবং মেসির এই জাদুটা দেখার জন্য আমরা অবাক হয়েছিলাম। অনেক দিন পর মেসির পায়ে আমরা এমন একটা জাদু দেখলাম আমরা, যেটা বিশ্ব অবাক এবং সবাই তাকিয়েছিল। এবং পরে হচ্ছে কুতিনো যে মানে মার্টিনো যে গোলটা মার দিল, এটাও দেখার মতো শট ছিল। অলয় মানে সব যেটা চাচ্ছি আমরা যে আর্জেন্টিনা ভালো করবে এবং এবার বিশ্বকাপ এবং আশাবাদী আমরা যে জয়ের সম্ভাবনা থাকবে। কালকে তো প্রথম গোল মেসি করেছে এবং মেসি গোল করাতেই খেলাটা উঠে গেছে। এবং এই পাসিংটা আমি যে পাসিংটা শর্ট পাসিং করে তারা খেলে সুন্দর, কিন্তু ওরা লং পাসিং করে, যারা হারছে তারা লং পাসিং করে মেসিসকু। কিন্তু মেসিসকু তো আর্জেন্টিনা পারার মতন ওই টিম না, দু একজন ভালো টিম প্লেয়ার আছে বাকি না। কিন্তু বিশ্বকাপ বিশ্বকাপ, এটা বড় ছোটো বললে কথা না। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ওরা বিশ্বকাপ নিয়েছে, আগে ম্যারাডোনা খেলতো এই জন্য মানুষ আর্জেন্টিনা সাপোর্ট করে, আবার পেলে খেলতো এই জন্য ব্রাজিল সাপোর্ট করে। তা আমাদের বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা 50-50 আছে। 36 ম্যাচ আনবিটেন থাকার পরে হঠাৎ করে একটা হার একটা বড় দলকে একেবারে দমরে মুচড়ে দিয়েছিল, কিন্তু হঠাৎ করেই আবার মেসির ম্যাজিক্যাল খেলাতে আমরা আসলে বিস্ময়। মেসি বিশ্বকাপ নেবে আমরা এটাই চিন্তা, কাল গতকালকে থেকেই আসলে আর্জেন্টিনার মিশন শুরু হয়েছে আর কি, আমরা বিশ্বকাপ নেব। আমার আর্জেন্টিনা ভালো লাগে, কালকে আর্জেন্টিনা মেক্সিকোর সাথে 2-0 গোলে ব্যবধানে জিতেছে, মেসি গোলটা দেখে অনেক ভালো লেগেছে, ইনশাল্লাহ এবার বিশ্বকাপটা নিতে পারে। কনফিডেন্ট যে আমরা এবার কাপ নিব। আসলে প্রথম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট। আসলে ওই দিন সৌদি আরবও তুলনামূলক ভালো খেলছে, আমাদের আর্জেন্টিনা ভালো খেলেনি যে তা না, কিন্তু অফসাইড হওয়ার কারণে কিন্তু আমরা গোলগুলো পাইনি। অফসাইড যদি না হতো তাহলে আমাদের আসলে তিনটা গোলে আমরা 3-2 জিততে পারতাম। তো সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ কনফিডেন্ট, এবার বিশ্বকাপটা আমরাই নিব, আর্জেন্টিনাই নিবে ইনশাল্লাহ। আমাদের কথার আজকের আয়োজনে ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদেরকে রাখতে মেক্সিকোকে হারানোর বিকল্প ছিল না আর্জেন্টিনার। ফেনীর ফুটবল প্রেমীরা কী ভাবছেন চলুন শুনে আসি। অত্যন্ত চমৎকার একটা ম্যাচ ছিল, আমরা প্রত্যাশা ছিলাম এই ম্যাচ জয় হবে এবং সেই জয়ের ধারাবাহিকতা থাকবে এবং আর্জেন্টিনায় যে এবারে বিশ্বকাপ নিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করি। গতকালকে যে খেলাটা সেই খেলাটা অবশ্যই আপনারা দেখেছেন, সেই খেলার মাধ্যমে প্রমাণ করে যে এবার বিশ্বকাপ আর্জেন্টিনা নিয়ে যাবে। আমরা স্কোরে 1-1 আছি আর আমরা 5 বারের চ্যাম্পিয়ন, আমরা জানি ব্রাজিল বিশ্বকাপ নেবে। গতকালকে আর্জেন্টিনার খেলা দেখে আমি খুবই হতাশ হয়েছি, এত বড় একটি টিমের খেলা এত অপ্রত্যাশিতভাবে তারা খেলবে, প্রথম 60 মিনিটে যেভাবে খেলেছে আমার কাছে মনে হয় এটি কোনো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। তো আমি তারপরেও প্রত্যাশা করি যে আর্জেন্টিনা যদি সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনালে যায় তাহলে ব্রাজিলের খেলাটার উন্মাদনাটাও আরও বেশি ভালো থাকবে। বড় ভাই, ছোটো ভাই, বন্ধু বান্ধব সবাই, আর আমি নিজেও মেসির ফ্যান একটা, ওই জন্য দেখলাম একটু। ম্যাম, আমি নিজে ব্রাজিল সাপোর্ট করি, তাও বন্ধু বান্ধব সবাই আর্জেন্টিনার ছিল পাশে, আমি একা ব্রাজিল, তাই আমিও মানে আর্জেন্টিনার সাপোর্ট করছি। আর্জেন্টিনা তো কালকে ভালো খেলতে পারে না, 60 মিনিট ওরা কী খেললো ওরা নিজেরাই জানে না। আর ব্রাজিলের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে, ওরা জিতবে, ওরা আগেও 5 বার নিছে, এবারও বিশ্বকাপ ওরা নিবে ইনশাল। আর্জেন্টিনা বিশ্বমানের টিম, যেই টিমটি ঘোষণা করেছে ওনারা, হয়তোবা এই সাময়িক ফর্ম প্রথম ম্যাচে ওনারা কাতারের যে ওয়েদারের সাথে ম্যাচ করতে পারে না, এই কারণে একটু ভুলের কারণে ম্যাচটা আমাদের হাতের বাইরে চলে গেছে। পরবর্তীতে আমরা আশাবাদী ছিলাম যে আর্জেন্টিনা বড় ব্যবধানে জিতবে, সেই অনুপাতে মেক্সিকোর সাথে যে ম্যাচটা ওই প্রথম ম্যাচে হয়তোবা
প্রথমার্ধে একটু গোছায় নিতে একটু সমস্যা হয়েছে, কিন্তু পরার্ধে আমরা আমাদের যে প্রত্যাশিত যে জয়টা এটা আমরা পেয়েছি 2-0 গোলে আমাদের জয় হয়েছে। মেসিও অসাধারণ একটি গোল করেছেন। প্রিয় দল আর্জেন্টিনার বিজয় নিয়ে শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা। আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সাদিয়া নাজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গেই।